আজকে জিটি রোডে একটা সুইফটের সঙ্গে একটা অটোর ক্র্যাশ হয়েছে। ক্র্যাশে অটোটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, ফ্রন্ট হুইল সব ড্যামেজ হয়ে গেছে। কোনো মতে ওটাকে হিলানো সম্ভব নয়, সামান্য একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট। আর এদিকে যে সুইফট গাড়িটা আছে সেটারও অবস্থা মোটামুটি খারাপ, ফ্রন্ট ইম্প্যাক্ট হয়েছে, বাম্পার ক্র্যাশ হয়ে গেছে, এসি পাইপ লিক হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। তো সুইফট গাড়ি মোটামুটি 20 স্পিডে অ্যাক্সিডেন্ট করেছে, তাতে এই অবস্থা। গাড়ির সামনের বোনেট বাম্পার সব ভেঙে গেছে, আর অটোটা তো ফুল ড্যামেজ হয়ে গেছে। ওখানে আর কোনো মতে ওটাকে নিয়ে সরানো সম্ভব নয়, তাই ওটাকে তুলে নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই সবাই মিলে এখানে ধরে তুলে নিয়ে যাচ্ছে ওকে। মোটামুটি 3 জন ইঞ্জুয়ার্ড হয়েছে, অটো ড্রাইভার আর 2 প্যাসেঞ্জার, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই পরিস্থিতি।